আসসালামু আলাইকুম সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি টেক ক্লাব বাংলাদেশের ধারাবাহিক ভিডিও লেকচারে। সিমেন্স পিএলসি এর ধারাবাহিক ভিডিও লেকচারে লোগো পিএলসি এর এই লেকচারের মাধ্যমে আমরা দেখব পিএলসি টা আসলে কিভাবে কাজ করে। অর্থাৎ পিএলসি এর মধ্যে তিনটা পার্ট থাকে, মূলত ইনপুট সিপিইউ এবং আউটপুট মডিউল। এইগুলো কিভাবে কাজ করে আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। আমার মূলত আলোচনা শুরু হবে এই পার্ট থেকে, অর্থাৎ এইটা হচ্ছে পিএলসি এর ভিতরের যে স্ট্রাকচারটা সেটা। অর্থাৎ আমরা যদি এই পিএলসি টার যদি ব্লক ডায়াগ্রাম চিন্তা করি, ঠিক এই পিএলসি এর ব্লক ডায়াগ্রাম হবে ঠিক এরকম। ওকে, তো এই জায়গায় আমরা যদি লক্ষ্য করি একটা পিএলসি এর মধ্যে কয়টা পার্ট থাকে, মূলত তিনটা পার্ট থাকে, একটা ইনপুট মডিউল, প্রসেসর আর আউটপুট মডিউল। এবার এই তিনটা পার্টকে আমরা চালাইতে গেলে আমাদের লাগে হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দিতে হয় পিএলসিকে, আর আমরা বিভিন্ন সেন্সর, পুশ বাটন সুইচ, বিভিন্ন লিমিট সুইচ, এইগুলো আমরা কানেক্ট করি হচ্ছে ইনপুট মডিউলের সাথে। অর্থাৎ ইনপুট ডিভাইসগুলোকে আমরা ইনপুট মডিউলের সাথে এবং সলিনয়েড, কন্ট্রাক্ট, অ্যালার্ম, অর্থাৎ আউটপুট ডিভাইস যেইগুলো সেইগুলোকে আমরা কানেক্ট করি আউটপুট মডিউলের সাথে। আর প্রোগ্রামিং ডিভাইস বলতে আমরা ল্যাপটপ থেকে, পিসি থেকে আমরা কী করি, পিএলসিতে প্রোগ্রাম দেই। এবার এই জায়গার অ্যারোটা দেখেন দুই দিকে আছে, অর্থাৎ আমরা প্রোগ্রাম এটা থেকে দিতেও পারি আবার প্রোগ্রামটা নিতেও পারি। এই হচ্ছে মূলত ভিতরের স্ট্রাকচার, অর্থাৎ ইনপুট মডিউলের সাথে ইনপুট লাগানো থাকবে, আউটপুট মডিউলের সাথে আউটপুট লাগানো থাকবে, পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার সরবরাহ করতে হয় এবং প্রোগ্রামিং ডিভাইস থেকে পিএলসিতে প্রোগ্রাম দিতে হয়। এর পরেরটা হচ্ছে আমরা যদি চিন্তা করি যে এই হচ্ছে আমার ইনপুট, এই হচ্ছে আউটপুট, আমরা এই পিএলসির ইনপুট মডিউলের সাথে ইনপুটটাকে সংযোগ করব আর আউটপুট মডিউলের সাথে আমরা আউটপুটটাকে সংযোগ করব। ওকে, মূলত ইনপুট মডিউলের কাজ কি? ইনপুট মডিউলের কাজ হচ্ছে এই সেন্সরের ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে নিয়ে সেটা লজিক্যাল সিগন্যালে কনভার্ট করে পিএলসির প্রসেসরে দেওয়া। অর্থাৎ আমরা যদি চিন্তা করি আমার এই জায়গায় যে ইনপুটগুলো লাগানো থাকবে সেটার সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যাল আসবে মডিউলের ইনপুট মডিউলে। ওকে, এই ইনপুট মডিউল সেই ইলেকট্রিক্যাল সিগন্যালকে একটা লজিক্যাল সিগন্যালে কনভার্ট করে সে পাঠাবে কোথায়, প্রসেসরকে। এবার প্রসেসরে প্রোগ্রাম দেওয়া থাকবে, সেই প্রোগ্রাম অনুযায়ী সে আউটপুটটাকে একটা লজিক্যাল সিগন্যাল দিবে এবং আউটপুট মডিউলটা সেই সিগন্যালটাকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে আউটপুট লোডে দিবে। ওকে, আর কি প্রোগ্রাম অনুযায়ী কাজ করবে সেই প্রোগ্রামটা আমরা প্রোগ্রামিং ডিভাইসের মাধ্যমে করে দিই। তাহলে এই হচ্ছে ইনপুট মডিউলের কাজ, আর আউটপুট মডিউলের কাজ হচ্ছে আউটপুট যে লজিক্যাল সিগন্যালটা থাকে, ইনস্ট্রাকশন থাকে, সেই সিগন্যালটাকে সে কী করে, অ্যাকচুয়েটরকে দেয়। ওকে, এরপর আমরা যদি চিন্তা করি যে কীভাবে কাজ করে, আসলে মূলত অ্যাপ্লিকেশনটা কোথায়, আমরা বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, ফুড বেভারেজ ফ্যাক্টরি, টেক্সটাইল, ট্রাভেলস ইন্ডাস্ট্রি, অ্যারোস্পেস এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিতে আমাদের পিএলসির ব্যবহার রয়েছে। ওকে, এরপর আমরা যাই আসলে ইনপুট আউটপুটগুলো বাস্তবে কীভাবে কানেকশন করা থাকে। আমরা যদি এই জায়গায় লক্ষ্য করি ঠিক পিএলসির সাথে ইনপুট আউটপুটগুলোকে এভাবে কানেকশন করতে হয়, অর্থাৎ পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার দিতে হয়। আমরা এই জায়গায় লক্ষ্য করি এল প্লাসে পজিটিভ এবং এম এ নেগেটিভ দেওয়া আছে পাওয়ার সাপ্লাই থেকে নিয়ে, এবং সেই সাথে পজিটিভ দিয়ে সুইচি সুইচ লাগানো আছে, আর পিএলসির আউটপুট মডিউল অর্থাৎ এই আউটপুট পাশে আমার আউটপুটগুলো লাগানো আছে। কী আউটপুটে কী চালাবো তার উপরে ডিপেন্ড করবে আমরা কী লাগাবো এবং কীভাবে লাগাবো। ওকে, তো এইবার এইভাবে লাগানোর পর আমরা যদি পিএলসির প্রোগ্রাম করি, আমরা পিএলসির সফটওয়্যারে যদি প্রোগ্রাম করি, সাপোজ এরকম একটা প্রোগ্রাম করলাম যে আমি একটা সুইচ দিব, তিনটা লোড চালু হবে, অর্থাৎ এই হচ্ছে আমার একটা সুইচ, আর আমি যদি বলি যে তিনটা লোড চালু হবে, আমি এই জায়গায় তিনটা লোড লাগাইলাম সাপোজ, এবার আমরা যদি এটাকে সিমুলেশন করি তাহলে কিন্তু আমরা এই জায়গায় বুঝতে পারবো যে আমরা এই জায়গায় সুইচ দেওয়ার সাথে সাথে তিনটা লোড চালু হচ্ছে, সুইচটা অফ করার সাথে সাথে তিনটা লোড অফ হচ্ছে। এবার এই প্রোগ্রামটাকে যদি আমরা এই পিএলসিতে আপলোড করে দিই, অর্থাৎ এই পিএলসিতে দেওয়া হয় প্রোগ্রামটা, তখন যদি আমরা এই সুইচটাকে প্রেস করি তাহলে লোড তিনটা অন হবে, সেই লোডটা যাই লাগানো থাক। যদিও আমি একটা ডায়াগ্রামটা দেখাচ্ছি স্টার্ডেল টু স্টার্টার দিয়ে, মূলত হচ্ছে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টর বা লাইট বা ইন্ডিকেটর যা কিছুই লাগাই না কেন সেটাই অন হবে। মোটর লাগালে মোটর অন হবে, যেটাকে যেভাবে চালাইতে চাই সেভাবে অন হবে একই প্রোগ্রামের উপর বেস করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিএলসি কীভাবে কাজ করে, পিএলসির ইনপুট আউটপুট থেকে কীভাবে কন্ট্রোল করে ইনপুটের মাধ্যমে, সেই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। তারপরেও কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আর এই ডকুমেন্টসটা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা ইমেইল অ্যাড্রেস লিখবেন যে আপনাদের ডকুমেন্টসগুলো প্রয়োজন। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ট্রেনিং করতে চান বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের উপরে যেই বই আছে টেক ল্যাবে সেটা যারা কিনতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে অথবা এই নিচের নাম্বারে SMS করে আপনার নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের বই রেডি হলে আপনাদেরকে নক করা হবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওগুলো দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।